সো এই হচ্ছে আমাদের প্র্যাকটিস প্রবলেম 5, এখানে আমি প্রস্তুত করে রেখেছি। তো আমরা এর জন্য আগে পড়ে নেই যে আমাদের যে প্রশ্ন, হ্যাঁ সেই প্রশ্নগুলো আগে পড়ে নিই। ক, প্রগতি কোম্পানি লিমিটেডের শেয়ার অধিকারের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা আমরা এটা করব। খ, প্রয়োজনীয় জাবেদা দেখিলে দাও এবং গ হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। সো এগুলো করার জন্য বরাবরণে আমি আমার যে প্যানেল সেইখানে প্রস্তুত করে রেখেছি, যেখানে আমরা ক করব, এখানে আমরা খ করব, যেখানে জাবেদা দেখিলাম, ব্যাংকের ছকটাও রেখেছি, আমরা জাস্ট চেক করব আমাদের যে ব্যাংক হিসেবটা কত, এবং সর্বোপরি গ করার জন্য আমি আবার আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করে রেখেছি। ঠিক আছে, সো এই হলো আমার তিনটা জায়গা যেখানে আমি সলভ করব। এখন আমরা অঙ্কটা পড়ে নিই এবং সলভ করি। সো বলছে প্রগতি কোম্পানি লিমিটেড শেয়ার প্রতি 20 টাকা মূল্যে মোট 80,000 শেয়ার নিবন্ধিত। তাহলে এক একটা দাম হচ্ছে 20 টাকা এবং আমার মোট শেয়ার আছে আমার কোম্পানির 80,000 শেয়ার। বললো কোম্পানি এর নিবন্ধিত শেয়ার হতে 45,000 শেয়ার, তাহলে 80,000 থেকে আমি 45,000 শেয়ার 2 টাকা অধিহারে, 2 টাকা অধিহারে জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করে। আচ্ছা, ইস্যুকৃত শেয়ারের 125% শেয়ার ক্রয়ের আবেদনপত্র পাওয়া যায়। তাহলে আমি আবেদনপত্র পেয়েছি ইস্যুকৃত শেয়ারের 125%, তার মানে 45,000 শেয়ারের 125% আমি আবেদন পেয়েছি, মানে আবেদন খুব বেশি পেয়েছি। হ্যাঁ, যেহেতু 100-কে ছাড়িয়ে গেছে তার মানে আমি বেশি আবেদন পেয়েছি। ওটা আমরা দেখবো, ক্যালকুলেশন করে দেখবো 125%-এ কতগুলো আবেদন আসে। তারপর বলেছে অতিরিক্ত আবেদনের অর্থ যথাযথ আবেদনকারীতে ফেরত দেওয়া হলো অবলেখক শেয়ার প্রতি 60 পয়সা, দ্যাট ইজ 0.60 টাকা করে কমিশন পাবে। এটা আমরা আগেও দেখেছি কিভাবে লিপিবদ্ধ করতে হয়। তাহলে এখন আমরা এখানে একটু বের করে নেই যে আমার অ্যাকচুয়ালি আবেদনপত্র কত। ঠিক আছে, শেয়ার আবেদন কত, শেয়ার আবেদন, সো আমার যে শেয়ার আবেদন, আবেদনের সংখ্যা যদি লিখি সেটা হচ্ছে আমার 45,000-এর 125%, সো 45,000 ইনটু, ইনটুটা কি আমরা এখানে নিয়ে যাই, ইনটু হচ্ছে 125%। ওকে, সো এখন আমরা যদি এটাকে দেখি একটু, সেটা হচ্ছে এখানে আমার কত আসবে অ্যাকচুয়ালি, সেটা আসবে, সো আমাদের হচ্ছে 45,000 শেয়ার ইনটু, এটা আমরা স্টার দিয়ে বুঝাই কম্পিউটারে, আর হচ্ছে 125%, সো 56,250, 56,250 টা শেয়ার হচ্ছে আমরা পেয়েছি আবেদন, আমরা আবেদন পেয়েছি 56,250 শেয়ারের জন্য। ঠিক আছে, তাহলে এখন এটা গেল আমার, বের করে রাখলাম, এখন আমরা জাস্ট এটা আমাদের গণনার জন্য বের করে রাখলাম, এটাকে আমরা গণনা নাম দিতে পারি, যে গণনা আমার জায়গা কম তাই আমি এখানে জাস্ট লিখে রাখলাম গণনা। ওকে, সো গণনা দেখে রাখলাম, এটা আমার লাগবে পরে। এখন আমরা দেখে এলো শেয়ার অধিহারের পরিমাণ। তো শেয়ার অধিহারের পরিমাণে আমার যে সূত্র, সেই সূত্রটা ছিল হলো শেয়ার অধিহারের মূল্য, আমার শেয়ার অধিহারের মূল্য কত, 2 টাকা অধিহারে, তাহলে এখানে আমি লিখবো 2। এখানে আমার যে গুণনটা আছে সেই গুণনটা আমি এনে দেই এখানে রেখে থাকি, এবং শেয়ার সংখ্যা, সো আমার শেয়ার সংখ্যা কত, ইস্যুকৃত শেয়ারটা লাগবে 45,000, সো আমি এখানে লিখে ফেলবো 45,000। ঠিক আছে, সো 45,000 যদি লিখি তাহলে আমার এখানে টাকাটা কত চলে আসবে, এখানে আমার টাকা চলে আসবে হলো 90,000। কিভাবে আমরা একটু দেখি, 45,000 ইনটু 2 টাকা, 90,000 টাকা। ঠিক আছে, আমরা এখানে লিখে ফেলতে পারি 90,000 টাকা। সো আমার এই যে প্রগতি কোম্পানি লিমিটেড এর এই হিসাব অবস্থায় শেয়ার অধিকারের পরিমাণ হচ্ছে 90,000 টাকা। আমরা এখানে একটা কমা দিয়ে ফেলতে পারি যেটা সুবিধা হবে, 90,000 টাকা। তাহলে আমরা শেয়ার অধিকারের পরিমাণ পেয়ে গেলাম, এবং আমরা কিভাবে পেলাম শেয়ার অধিকারের মূল্য, আমার এখানে লেখা ছিল 2 টাকা অধিকারে, সো 2 টাকা দিলাম, আর হচ্ছে আমার শেয়ার সংখ্যা ছিল 45,000, কারণ আমরা 45,000 শেয়ার ইস্যু করেছি। ঠিক আছে, 45,000 শেয়ার ইস্যু করেছি, সুতরাং 45,000 ইনটু 2 আমি পেয়ে গেলাম 90,000 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমরা এই খ করে ফেলি। খতে বলা হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, সো এখানে আমরা জানি যে প্রথমে হচ্ছে আবেদন থেকে শুরু হবে,
সো আবেদন আমি এক নাম্বার দিয়ে শুরু করে ফেলতে পারি, এবং আমার বলা হয়েছে কি যে 45,000 শেয়ারের জন্য আমি 125% শেয়ার করার আবেদনপত্র পেয়েছি, যেটা আমি অলরেডি গণনা করে ফেলেছি আমার লাগবে। সেটা হচ্ছে আমি আসলে 56,250টি শেয়ারের জন্য আবেদন পেয়েছি। আমাদের জাবেদার জানা আছে যে প্রথম জাবেদাটা হবে হলো ব্যাংক হিসাব ডেবিট ডেবিট, আর হচ্ছে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ঠিক আছে, সো এখানে আমরা টাকাটা লিখবো কিভাবে, আমরা লিখবো হলো 56,250 শেয়ার। সো আমার এখানে আসবে হলো, আমি লিখি একটু 56,000, না আগে মূল্যটা লিখি তাহলে সুবিধা হবে। আমার অধিহার সহ কত হবে? 22 টাকা। ঠিক আছে, আমার শেয়ার অধিহার সহ কত টাকা হবে? 22 টাকা, কারণ লিখিত মূল্য 20 টাকা, আর হচ্ছে আমার অধিহার 2 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমি একটু লিখে রাখতে পারি, আচ্ছা এখানে একটু লিখে রাখতে পারি যে শেয়ার মূল্য, শেয়ার মূল্য হবে হলো, আচ্ছা এইভাবে লিখে ইস্যু কিন্তু শেয়ারের মূল্য ইস্যু শেয়ারের মূল্য ইকুয়ালস টু হবে হলো আমার 22 টাকা। কিভাবে? 20 টাকা যোগ 2 টাকা, 22 টাকা। ঠিক আছে, 22 টাকা। এটুকুকে আমি একটা বক্স করে রাখি, নাহলে ওই অঙ্কের সাথে মিলে যাচ্ছে। একটা বক্স করে রাখি, তাহলে চলবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমার এখানে তাহলে আমি কত পাচ্ছি, 22 টাকা করে 56,250 শেয়ার। তাহলে এখানে লিখে ফেলি আমি একটু যে 22 টাকা করে গুণন 56,250 শেয়ার। ওকে, সো আমি পেয়ে গেলাম 12,37,500 টাকা। ঠিক আছে, আমি কত পেয়ে গেলাম? 12,37,500 টাকা। সো এখানেও যদি আমি লিখি, তাহলে এখানে এখানেও আমি লিখে ফেললাম 12,37,500 টাকা। এখানেও 12,37,500 টাকা, এখানেও 12,37,500 টাকা। এখন আমি একটা ব্যাখ্যা লিখে ফেলি যে শেয়ার আবেদনের অর্থ হিসাবভুক্ত হলো। ঠিক আছে, শেষ। ওকে, তারপর আমার কি করতে হবে, এই আবেদনের অর্থ আমাকে মূলধন হিসেবে স্থানান্তর করতে হবে। এবং আমরা জানি যে শেয়ার অধিহারের অঙ্কে আমার শুধুমাত্র 2 নম্বর জাবেদাটাতেই কি হবে, পরিবর্তন আসবে। এখানে শেয়ার অধিহার নামে একটা হিসাব আসবে। সো আমরা লিখে ফেলি যে আমরা তো জানি অলরেডি যে এখানে হবে হলো শেয়ার আবেদন হিসাব ডেবিট, তারপর আমাদের আসবে হলো শেয়ার মূলধন, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা ক্রেডিট, আর হচ্ছে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। সো আমাদের জাবেদাটা হয়ে গেল, এবার আমরা একটু টাকা বসাই। আগে আমরা মূলধনটাকে বসাই, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, আমরা এই যে ক্রেডিট দুটো আছে সেটা বসাই দুটা, তাহলে আমাদের ইজি হয়ে যাবে। সো আমার মূলধনের জন্য যে টাকাটা, সেই টাকাটা হবে হলো আমি ইস্যু করেছি যতটুকু ততটুকু, কারণ অতিরিক্ত আবেদন কিন্তু আমি ফেরত দিয়ে দিয়েছি। আমার কাছে আছে 45,000, আমি কিন্তু 56,200 শেয়ার জনগণের নিকট বিক্রি করতে পারবো না। তো আমাকে 45,000 শেয়ারের যে টাকা, সেটাকেই মূলধনে স্থানান্তর করতে হবে। আচ্ছা কত টাকা করে করব? 20 টাকা করে। কেন? কারণ আমার যে লিখিত মূল্য, সেটারই কেবল আমার অধিকার আছে মূলধনে স্থানান্তর করার।
আমি অধিহারের টাকাকে কখনোই মূলধনে স্থানান্তর করতে পারবো না। এই জায়গাটা কিন্তু স্টুডেন্টরা সবাই ভুল করে যে কত টাকা দিয়ে গুণ করবো মূলধনের জন্য। মনে রাখতে হবে মূলধন মানেই হচ্ছে লিখিত মূল্যের টাকা, মূলধন মানেই হচ্ছে লিখিত মূল্যের টাকা। লজিকটা কি, আমি আমার শেয়ারের লিখিত মূল্য ছাড়া আর কোনো টাকা মূলধন হিসেবে স্থানান্তর করতে পারবো না। সাপোর্টিং হিসেবে শেয়ার অধিকার থাকবে, কিন্তু আমার মূলধনে যাবে হলো আমার শেয়ারের যে লিখিত মূল্য সেটাই। সো আমার এই অঙ্কে কিন্তু প্রগতি লিমিটেডের প্রতিটি শেয়ারের মূল্য 20 টাকা। সো 20 টাকা করে আমি যতটুকু শেয়ার ইস্যু করেছি ঠিক ততটুকু শেয়ারই আমাকে মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। তাহলে আমি এখানে লিখব হলো 20 টাকা করে আমার 45,000 শেয়ার, তাহলে হচ্ছে আমার 9,00,000 টাকা। ঠিক আছে, এবার আমরা আসি অধিহারে। হ্যাঁ, অধিহারের ব্যাপারটা হচ্ছে আমার 2 টাকা করে আমি পেয়েছি, যেখানে লেখা আছে আমার, আমরা রোবাল্টু দেখি, 2 টাকা করে। সো 2 টাকা করে আমার ঠিক 45,000 শেয়ার, তাহলে আমার 2 টাকা করে 45,000 শেয়ার 90,000। এবার আমরা এই দুইটা অ্যাড করলেও কিন্তু আমি পেয়ে যাব আমার আবেদনের কত টাকা ডেবিট হবে। ঠিক আছে, তারপরও আমি বলছি যে আমার এখানে কিন্তু এই দুটো মিলে আবেদনে কিন্তু আমি সংগ্রহ করেছিলাম কত করে, আমরা আবেদনে সংগ্রহ করেছিলাম 22 টাকা করে। সো এখানেও কিন্তু আমাকে সেই 22 টাকা করেই ফের লিখতে হবে, ডেবিট করতে হবে। এবং আমার কত শেয়ার, 45,000 শেয়ার, এখানে শেয়ারটা ঠিক থাকবে কিন্তু এই টাকার বেলায় 22 টাকা ধরতে হবে, কারণ এখানে যে 2টা ক্রেডিট আছে, এখানে 20 টাকা আছে আর এখানে 2 টাকা আছে, টোটাল 22 টাকা। সো 9,90,000 আমরা কিন্তু দেখতে পেলাম আমার দুটো মিলে গেছে। হ্যাঁ, ডেবিট এবং ক্রেডিট সমান হয়েছে। সো আমার 2 নাম্বার হয়ে গেল। সো আমি এখানে লিখে ফেলতে পারি যে আমার কি শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তরিত হল এবং শেয়ার অধিহার লিপিবদ্ধ হল। ঠিক আছে, সো আমরা লিখে ফেলতে পারবো। আচ্ছা, এটাকে আমরা একটু নিচের লাইনে নিয়ে আসতে পারি, সমস্যা নেই, এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, সো আমাদের মোটামুটি এটা পেরে গেল। ঠিক আছে, ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এখন আমরা দেখি হলো আমাদের যে ই নাম্বারটা, 3 নাম্বারটা, 3 নাম্বার জাবেদাতে কি হবে, 3 নাম্বার জাবেদা হবে এরকম যে আমাকে বলেছে যে অতিরিক্ত আবেদনে যথাযথই আবেদনকারীর নিকট ফেরত দেওয়া হলো। তাহলে অতিরিক্ত আবেদন কত ছিল এটা যদি আমরা বের করি, একটু গণনা এদিকে করতে পারি যেহেতু উপরে আমার জায়গা নেই, সেটা হচ্ছে অতিরিক্ত আবেদনের পরিমাণ ইকুয়ালস, সো অতিরিক্ত আবেদনের পরিমাণ হচ্ছে এই যে এখান থেকে করে ফেলতে পারি যে 56,250 বিয়োগ 45,000। ঠিক আছে, 56,250 বিয়োগ 45,000 আমরা করি, 56,250 মাইনাস 45,000, সো 11,250, 11,250 শেয়ার আমাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, নাম্বারও হচ্ছে আমার সেই এখন সেই 11,250 শেয়ার সেটি আমাকে ফেরত দিতে হবে। তাহলে এখন আমি লিখে ফেলি যে আমরা জানি যে ঠিক 1 নম্বর জাবেদারেরই বিপরীত হবে। সো শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এখন কথা হচ্ছে যে আমি ঠিক কত টাকা লিখব।
মনে রাখতে হবে যে আমরা যেহেতু 22 টাকা করে অর্থাৎ 20 টাকা লিখিত মূল্য এবং 2 টাকা অধিহার 22 টাকা করে আমি যেহেতু জনগণ থেকে সংগ্রহ করেছি সুতরাং আমাকে ফেরত সেই 22 টাকা করে দিতে হবে ঠিক আছে সো আমি এখন এখানে লিখে ফেলি যে প্রতিটির দাম 22 টাকা এরকম 11250টি 11250টি শেয়ার মেবি রাইট 11250 শেয়ার সো এটা এখানে দিতে হবে এখানেও সেম আমাকে 22 টাকা করে 11250টি শেয়ার ফেরত দিয়ে দিলাম 2,47,500 এখানে লিখে ফেলি যে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত প্রদান ঠিক আছে সো আমার ব্যাখ্যাটাও লেখা শেষ এখন আমরা 4 নম্বর করতে পারি 4 নম্বরে আমার কি হবে 4 নম্বরে হবে হলো আমার যে অবলেখকের কমিশন আছে অবলেখকের যে কমিশন আছে সেটা আমি লিখব সো এটা তো আমার জানা জানা করে ফেলি সেটা হচ্ছে শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট ডেবিট আর হচ্ছে যেহেতু ব্যাংক থেকে টাকা কমবে ব্যাংক হিসাব ক্রেডিট রাইট ওকে সো কত করে হবে হবে হলো আমার এক একটা শেয়ার প্রতি মানে এক একটা শেয়ারের জন্য 60 পয়সা তাহলে সে কতগুলো বিক্রির দায়িত্ব নিয়েছিল 45,000 তাহলে প্রতিটা শেয়ারের জন্য যদি হয় তাহলে আমি লিখে ফেলে এইভাবে 0.60 হ্যাঁ 60 পয়সা ইনটু হচ্ছে আমার 45,000 শেয়ার সহজ হিসাব 27,000 সো এখানেও হবে আমি আবার বলতেছি যে একটা শেয়ারের জন্য যদি 60 পয়সা পায় তাহলে আমার 45,000 শেয়ারের জন্য কত পাবে 27,000 টাকা ঠিক আছে টাকা পাবে সো এখানে আমরা আমরা একটু চেক করি যেটা আমাদের চেক যেটা হচ্ছে যে আমরা যোগফলটা দেখি যোগফলটা দেখলেই মোটামুটি ও আচ্ছা এখানে ই লেখা হয়নি ব্যাখ্যা লেখা হয়নি শেয়ার অবলেখকের কমিশন প্রদান ঠিক আছে সো এখন আমরা একটু যোগ করে ফেলি দেখি কি অবস্থা চোখ করে ফেলে এটা দেখি কত আসে 25,02,000 এখানে আমরা দেখি এটারও কত আসে 25,02,000 তাহলে বুঝতে পারলাম যে আমার মোটামুটি সবকিছু ঠিক আছে টাকা বসানো ঠিক আছে যাবতীয় তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা জানি সো এই অঙ্কে আমাদের যে নতুন ছিল সেটা হচ্ছে শেয়ার অধিকার হিসাব ক্রেডিট হবে এবং এখানে কত টাকা হবে সেটা হচ্ছে শেয়ার অধিকারের মূল্য ইনটু ইস্যুকৃত শেয়ার সো আমাদের এখানে আমরা আগেই বের করেছি যে আমার শেয়ার অধিকার ছিল 2 টাকা এবং আমার ইস্যুকৃত শেয়ার ছিল 45,000 সো আমার 90,000 টাকা হচ্ছে আমার শেয়ার অধিকার এখানেও আমরা সেই 90,000 টাকাই পেলাম সো এই ছিল জাবেদা আমরা দ্রুত খতিয়ানটা করে ফেলি কারণ আমাদের আসলে খতিয়ান করতে বলেনি করতে বলেছিল অ্যাকচুয়ালি আর্থিকস্থ বিবরণী আচ্ছা এটাকে 2 ডাক দিয়ে বন্ধ করে দিই একটু ওকে সো আমরা এক নম্বরে পেয়ে যাবো হলো দ্রুত করে ফেলে একটু শেয়ার আবেদন হিসাবে আমরা জানি কম বেশি শেয়ার আবেদন হিসাব টাকাটা নিব হলো এখান থেকে আবেদন হিসাব সেটা হচ্ছে 12,37,500 তো আমি একটু টেকনিক্যালি করে ফেলি সেটা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট কল করে ফেলি ঠিক আছে ওকে পারবো এটাকে আবার এদিকে শিফট করে দিব ডেবিট ট্রেডে ঠিক আছে আচ্ছা এগুলো ভুল আসছে আচ্ছা তারপর আমাকে লিখতে হবে হলো শেয়ার আবেদন হিসাব এখানে আমাকে ক্রেডিট করতে হবে হলো 2,47,500 সো আমি লিখে ফেলি 2,47,500 2,47,500 আচ্ছা লিখে ফেলো
তারপর আমি একটু ব্যালেন্স টেনে ফেলি, সেটা হচ্ছে ডেবিট মাইনাস ক্রেডিট, সো 99। তারপর আমি তিন নাম্বার লিখে ফেলতে পারি এখানে, সেটা হচ্ছে আমার শেয়ার অবলেখ কমিশন। সো শেয়ার অবলেখকের কমিশন হিসাব, দ্যাট ইজ এখানে ক্রেডিট দিকে হবে 27,000 টাকা, 27,000 লিখে ফেললাম। এখন আমি এটাও যেহেতু ক্রেডিট হয়েছে তাহলে 9,90,000 থেকে মাইনাস করে ফেলি এটা। সো আমার ব্যাংক জমা হচ্ছে 9,63,000 টাকা। হ্যাঁ, আমি পেয়ে গেলাম। এইটুকু অংশ এই অঙ্কে করতে পারেনি, কিন্তু আমরা আমি করলাম। যদি কেউ শুধুমাত্র এই ভিডিওটা দেখে থাকে সে বুঝে যাবে অ্যাকচুয়ালি আমরা ব্যাংক জমাটা কই থেকে পেলাম। আর আমাদের পরীক্ষা হলে কিভাবে করবো, পরীক্ষা হলে হচ্ছে আমরা এই জাবেদা থেকে ক্যালকুলেটারে ডেবিট গুলো যোগফল থেকে ক্রেডিট গুলো যোগফল বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাবো হলো আমার ব্যাংক জমা কত। সো আমরা এখন চলে যাই হলো আর্থিক অবস্থা বিবরণী। এই অঙ্কে আমার কোনো স্থায়ী হিসাব নাই, এটা তো একটা মডেল ছিল যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি, নমুনা ছক। সো এখান থেকে আমি জাস্ট এডিট করে দিচ্ছি যাতে সুবিধা হয়। স্থায়ী সম্পদ নাই, চলতি সম্পদের মধ্যে আমার আসবে হলো ব্যাংক জমা। ব্যাংক জমা কত আছে, ব্যাংক জমা আছে হলো আমার এখানে 9,63,000, যে ফাইনাল ব্যালেন্স 9,63,000 টাকা। সো আমি এখানে লিখে ফেলি 9,63,000 টাকা, শেষ। আর আর কি আছে, আর আছে হলো আমার অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়ের জন্য আমার আছে হলো এখানে দুটো জিনিস, না একটা জিনিস, সেটা হচ্ছে শেয়ার অবলেখ কমিশন। শেয়ার অবলেখ কমিশন আমরা জানি, সো শেয়ার অবলেখকের কমিশন 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 হিসাবে হিসাব দেখা লাগবে না, সেটা হচ্ছে 27,000। এখানে দেখে দেখতে পাচ্ছি, সেখানে বসিয়ে দিই 27। সো পেয়ে গেলাম। সো আমরা একটু মোট সম্পদ দেখি কত, মোট সম্পদ আসবে সাম করে ফেললে আমরা পাবো। সো সাম করে ফেলে শুধু সাম করলে আমরা পেয়ে গেলাম 9,90,000। ঠিক আছে, 9,90,000 আমার হচ্ছে মোট সম্পদ। সো আমরা এখন এটা ফিল আপ করবো। আমরা জানি অনুমোদিত মূলধন, ইস্যুকৃত বিলিখিত মূলধন, পরিশোধিত বাধাকৃত মূলধন ও সঞ্চিত উদ্বৃত্ত। সঞ্চিত উদ্বৃত্ত পরে দেখতেছি, আগে এই যে তিন ধরনের বা চার ধরনের মূলধন আছে এটা একটু ফিল আপ করি। সো এটার জন্য আমাকে জানতে হবে অনুমোদিত মূলধনের প্রথম অংশটুকু কি ছিল, ছিল হলো শেয়ার প্রতি 20 টাকা মূল্যে 80,000 শেয়ার নিবন্ধিত, যা নিবন্ধিত তাই হচ্ছে অনুমোদিত। ঠিক আছে, সালাইনে লিখে ফেলি যে প্রতিটি 20 টাকা করে, আর আমি কিন্তু আগেই বলেছি যে মূলধন মানে হলো লিখিত মূল্য। হ্যাঁ, প্রতিটি 20 টাকা করে 80,000 শেয়ার, হ্যাঁ এটুকু লিখে দিয়ে চলবে, অথবা লেখা যে 80,000 শেয়ারে নিবন্ধিত শেয়ার। ঠিক আছে, ওকে। সো এখানে আমি লিখে ফেলবো যে 20 টাকা করে 80,000 শেয়ার, ডান। 16 লাখ, এবার দুই দিক দিয়ে বন্ধ করতে হবে, অলরেডি হয়ে গেছে আমার। এখানেও সেম কথাই লিখ, না ইস্যু করেছি আমি 45,000। সো প্রতিটি 20 টাকা করে, অবশ্যই মূলধন যেহেতু আমাকে ফেস ভ্যালু লিখতে হবে, 20 টাকা করে 45,000 শেয়ার। ঠিক আছে, 45,000 শেয়ার। সো আমি পেয়ে গেলাম এটা। তো এখানে দিয়ে দিই বসে যে 20 টাকা করে আমার 45,000 শেয়ার, 9,00,000 টাকা। ঠিক আছে, এটাও দুই দাগে বন্ধ হয়ে যাবে। আমরা জানি যে অনুমোদিত মূলধন এবং ইস্যুকৃত বিলিখিত মূলধন সব দুই দাগে বন্ধ হয়ে যায়। পরিশোধিত মূলধনে আসি, এটাও কিন্তু সেম, আমার যা ইস্যু করেছি আমি তাই পরিশোধিত মূলধন। তো আমি এটা কপি করে নিলাম আমার সময় বাঁচানোর জন্য, এবং সেখানে আমি কি লিখতে পারি, এখানে হচ্ছে 20 টাকা করে 45,000 শেয়ার, 9,00,000 টাকা। এটা ওপেন থাকবে, হ্যাঁ, পরিশোধিত মূলধন বাধাকৃত মূলধন হচ্ছে ওপেন থাকবে, এটা দাগ দিয়ে বন্ধ করা যাবে না। তারপর হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ত। সঞ্চিত উদ্বৃত্ত আন্ডারে থাকবে শেয়ার অধিহার, আমরা জানি অলরেডি, ঠিক না, শেয়ার অধিহার। তো শেয়ার অধিহার কত ছিল, শেয়ার অধিহার ছিল হলো আমাদের 90,000, মনে আছে কিনা, এই যে 90,000 শেয়ার অধিহারের মতো 90,000 টাকা। সো আমার শেয়ার অধিহারের পরিমাণ 90,000, এখানে আমি 90,000 লিখে দেবো। আচ্ছা, আর এখানে আমি মোটটা করে ফেলি, সো দেখি কি হয়। অলরেডি বুঝে যাচ্ছে যে অঙ্ক হয়েছে, কারণ 9,90,000 9,90,000, এখানেও 9,00,000। সো মোট সম্পদ ইকুয়ালস শেয়ার অধিকার মালিকদের সত্য ও দায় সম্পদ, আমার সম্পদ এবং মালিকগণের সত্য দায় যোগফল মিলে গেছে 9,90,000 9,90,000। তার মানে আমি বুঝতে পারলাম আমার অঙ্ক হয়েছে।
সো আশা করি শেয়ার অধিকার কিভাবে জাবাদা দাখিলা দিতে হয় এবং কিভাবে আর্থিক অসমিতা লিপিবদ্ধ করতে আমরা বুঝতে পেরেছি। আরেকটা অঙ্ক যেটা আছে 6 নম্বর, সেটা তোমরা প্র্যাকটিস হিসেবে করে ফেলো। আর আবারও বলছি যে নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং খুব ভালো মানের হ্যাঁ এঙ্গেজিং ভিডিও যেটা দেখলেই পড়া হয়ে যায় সেরকম ভিডিও বন্ধুদেরকেও বা পরিচিতদেরকেও দেখার সুযোগ করে দাও শেয়ার করার মাধ্যমে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে খুব শীঘ্রই। ওকে, খোদা হাফেজ।